নমস্কার আমি জয়িতা সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম আজকেরও কোনো ডেইলি ব্লগ নিয়ে ব্লগ করছি না এখন তো পুজো চলছে তাই পুজো নিয়েই এখন এই কটা দিন হৈ হৈ করে কেটে যাবে এটাই তো ভালো তো আজকের এই পুজো সংক্রান্তই একটি ব্লগ বানাচ্ছি আজকের তো হচ্ছে মহাষষ্ঠ তো এই মহাষষ্ঠীতে বিকেলবেলা আমরা বেরোচ্ছি একটু প্রতিমা দর্শনে পুজোর সময় কি সবসময় ঘর গৃহস্থের কাজকর্ম সব সময় ভালো লাগে বলো একটু তো ইচ্ছা করে যে ছুটি নিতে একটু ঘুরতে একটু আনন্দ করতে এই তো বছরে কটা দিন তো এই কটা দিন ইচ্ছে করে তো একটু সবাই মিলে একটু ঘুরি একটু কাজ থেকে বিরতি নিই একটু নিজের মতন করে একটু আনন্দে সেই ছোটোবেলায় যেমন হতো কোনো চিন্তা নেই ভাবনা নেই খুব নিশ্চিন্তে নিজের মতন ঘুরে বেড়াচ্ছি মানে কোনো দায় দায়িত্ব নেই কিছু নেই এই পুজোর চারটে দিন যেন মনে হয় সেই ছোটোবেলাতেই ফিরে যাই সেটাই খুব ইচ্ছে করে গো তো প্রথমেই চলে এসেছি আমাদের এখানে এই সবচেয়ে বড় বিখ্যাত রাজবাড়ির পুজো এরপর ধীরে ধীরে চললাম অন্য অন্য প্রতিমা দর্শনে

এখানে প্যান্ডেল আলোকসজ্জা সত্যিই খুব সুন্দর নজর কাড়া তো আমরা যেখানে পারছি একটুখানি সেলফি তুলে নেওয়ার চেষ্টা করছি যাতে স্মৃতিগুলো একটু ভালোভাবে থাকে একটু সুমধুরভাবে থাকে প্যান্ডেল সজ্জা সত্যিই খুব সুন্দর হয়েছে খুব দারুণ নিখুঁত কাজ করেছে যেমনি প্রতিমা তেমনি তার প্যান্ডেল সজ্জা আর এই হচ্ছে আমাদের এখানে সব থেকে বড় পুজো মানে এটি প্রাইস পায় আর এখান থেকে বিভিন্ন শিল্পীরা আসে মানে উদ্বোধন করার জন্য যেরকম আশ্রানি এসছিলেন তো যথারীতি আমরা আবার সেলফি তুলায় ব্যস্ত হয়ে পড়েছি আর প্যান্ডেলের সামনে একটি সবচেয়ে বড়ো পুজো এই এই প্যান্ডেলের সামনে আমরা সেলফি তুলে নিলাম এই প্যান্ডেলের শয্যা সত্যি খুব সুন্দর হয়েছিল ভীষণই মানে নজর কাড়া মন কাড়া ভীষণ সুন্দর হয়েছিল যেমন লাইটিং তেমন সজ্জা তেমন চারিদিকের মানে পরিবেশ মানে চারিদিক সাজানো পরিবেশ এত সুন্দর হয়েছিল সে ভাষায় বলে প্রকাশ করার মতন না আর প্রতিমাত্র কোনো কথাই নেই ভীষণ মিষ্টি ভীষণ সুন্দর তো এর মাঝে আমরা একটুখানি রেস্টুরেন্টে গিয়ে একটুখানি রাতে ডিনারটা অল্প করে সেরে নিলাম আর তারপরে চলে এসেছি দেখো এখানে এই প্যান্ডেলটায় এই প্যান্ডেলটা পুরোপুরি না মানে সত্যজিৎ রায়ের স্মৃতি বা ওনার কল্পনা ওনার কাজকর্ম সব কিছু নিয়ে এই থিমটা করা হয়েছে মানে ভীষণ অনুব্য একটা থিম মানে এত ভালো লাগছে সামনাসামনি কতটা ফুটিয়ে তুলতে পেরেছে জানি না যতটা পেরেছি আপ্রাণ চেষ্টা করেছি আর এই যে স্বয়ং সত্যজিৎ রায় আর ওনার সামনে এই যে ক্যামেরা ক্যামেরা অ্যাকশন উনি বলছেন আর আমরা তৈরি আছি বললেই আমরা নেমে পড়ব মাঠে এমন একটা ব্যাপার তো যাই হোক তো খুব সুন্দর মানে সাজানো গোছানো হয়েছে চারিদিকে খুব দারুণ করেছে মানে সত্যজিৎ রায়ের ওনার এই যে বিভিন্ন ছবি বিভিন্ন মুভির সব নাম দেওয়া আর এখানে প্রতিমা তো ভীষণ সুন্দর হয়েছে আর এই যে রিলস ওপরে সব রিলগুলো রয়েছে আর রিল থেকে এই নিচে নেমে এসছে ওনার ক্যামেরার সাথে ভীষণ সুন্দর এই প্যান্ডেল এই হচ্ছে সামনের প্যান্ডেল ভীষণ সুন্দর করেছে আর এই যে আবার আমরা চললাম আবার পরের গন্তব্যস্থলে চললাম এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হচ্ছে মানে বিভিন্ন রকম কালার আসছে যেমনি প্যান্ডেলটা সুন্দর করে বানিয়েছে তেমনি কালারিং লাইটিং ভীষণ সুন্দর দিয়েছে আর তার মধ্যে সামনের পরিবেশটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে মানে দেখার মতন আর এই ভেতরের প্যান্ডেল এটা করেছে হোগলা পাতা দিয়ে হোগলা পাতা ঠিক কি আমি জানি না ওখানে মাইকে অ্যানাউন্স করছিলো বলছিল যে হোগলা পাতা দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে তাই মানে যেন হাত ঠাত কেউ না দেয় যেন কোনো ডিস্টার্ব না হয় কারণ খুব হালকা তো সেই জন্য খুব সাবধানে রাখতে আর কি তো ভীষণ সুন্দর কারুকার্য করেছে দারুণ হয়েছে মানে সে মনোরম দারুণ মানে সে ভাষায় প্রকাশ না আর তেমনি সুন্দর প্রতিমা মানে দেখে তো আপনারা বুঝতেই পারছেন মানে ভীষণ সুন্দর করেছে আর এরপরে আমরা চলে গেছি এই যে এটা রকেট প্যান্ডেল এখানে হয়েছে রকেট পুরোটাই রকেটের আদবে বানানো হয়েছে আর এই ভেতরে ঢুকে যাচ্ছি ভেতরে ঢুকে গিয়ে এই প্রতিমা তো ভীষণ সুন্দর হয়েছে চারিদিকে লাইটিং প্যান্ডেলের কাজকর্মও ভীষণ দারুণ হয়েছে আর তার মধ্যে এখানে রয়েছে বিক্রম যে বিক্রমকে পাঠানো হয়েছিল সেই বিক্রমের ছবি এখানেও ছবি দেওয়া হয়েছে চন্দ্রযানের একটা শিল্প এখানে তুলে ধরা হয়েছে আর এই বিক্রম ল্যান্ড করছে তার একটা পার্ট এখানে দেওয়া হয়েছে হয়ে গেল আমাদের পুজো পরিক্রমা তো আজকের মতো এখানেই ইতি এবারে চললাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি রওনা দিলাম তো অনেকটাই রাত হয়ে গেছিলো তো যাই হোক রাতে খাওয়া দাওয়া তো সারা হয়ে গেছিলো তো আজকে মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে